বন্ধুরা, মনে পড়ে আমরা ছোটবেলায় ব্লক সেট কিংবা লিগো দিয়ে কত কিছু বানাতাম? হয়তো ওগুলো খেলার বয়স আমাদের চলে গিয়েছে। তবে আপনি জানেন তো, আজকাল ভার্চুয়ালি ব্লক দিয়ে বাড়ি, ঘর, গাড়ি, প্রাসাদ, এমনকি পুরো একটি রাজ্য তৈরি করা যায়। মাইনক্রাফট গেমের মাধ্যমে। বন্ধুরা, মাইনক্রাফট গেমটির ব্যাপারে হয়তো আপনি কখনো না কখনো শুনেছেন, হয়তো আপনি মাইনক্রাফট খেলেছেন, হয়তো আপনি কালো রঙের একটি ড্রাগনকে মেরে ফেলেছেন। তবে অ্যারাউন্ড 60% অফ দ্য মাইনক্রাফট গেমার্স ডোন্ট নো অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল স্টোরি অফ মাইনক্রাফট। সোজা কথায়, মাইনক্রাফট গেমারদের একটি বড় অংশই জানে না মাইনক্রাফটের অ্যাকচুয়াল স্টোরি কি। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। হ্যালো গাইস, ওয়েলকাম টু ডক্টর গেমোলজিস্ট। আমি এনামুল হক বাধন আবার এলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মাইনক্রাফটের স্টোরি এক্সপ্লেইন করব। তবে তার আগে মাইনক্রাফটের ব্যাপারে কিছু কথা বলে নেই। আচ্ছা বলো বলো। মাইনক্রাফট একটি স্যান্ডবক্স ভিডিও গেম, যা সুইডেনের মোজাং স্টুডিওস ডেভেলপ করেছে। এই গেমের মূল ক্রিয়েটর হচ্ছে মার্কুস পারসন, যিনি নচ নামে পরিচিত। গেমটি 18 নভেম্বর 2011 সালে মুক্তি পায়। তবে আজ 2021 সাল পর্যন্ত মাইনক্রাফটের প্রায় 200 মিলিয়ন কপি বিক্রি হয়েছে, যা একটি বিশ্ব রেকর্ড। এবং এই গেমটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, iOS, Xbox 360, PlayStation 3, 4, Nintendo Switch সহ অনেক কনসোলে খেলা যায়। তো আগেই বলে রাখি, মাইনক্রাফট হচ্ছে এমন একটি অদ্ভুত জগৎ যার সকল কিছুই চারকোনা বাক্স আকৃতির ব্লক দ্বারা তৈরি। সময় কম, শুরু করো। ওকে ওকে, রোল দ্য ইন্ট্রো। মাইনক্রাফট বলতে আমরা সাধারণত স্টিভ এবং অ্যালেক্সের বিভিন্ন কিছু তৈরি করে সার্ভাইভ করাকেই চিনে থাকি। তবে মাইনক্রাফটের গল্প শুরু হয় স্টিভ এবং অ্যালেক্সের গল্পেরও বহু আগে। মাইনক্রাফটের জগতেও মানুষের বসবাস ছিল, এমনকি এ সকল মানুষেরা সভ্যতাও গড়ে তুলেছিল। তারাও সাধারণ মানুষের মতো জমি চাষ, পশুপালন, বিভিন্ন কিছু উদ্ভাবন করতো, এভাবেই দিন যাচ্ছিল। তবে হঠাৎই একজন গ্রামবাসী অবসিডিয়ান খুঁজে পায়। অবসিডিয়ান হচ্ছে কালো রঙের এক ধরনের রহস্যজনক বস্তু। ওই সময় গ্রামবাসীরা চেষ্টা করে অবসিডিয়ান কি তা বোঝার জন্য, কিন্তু অবসিডিয়ান কি তা বোঝার জন্য তাদের বহু রিসার্চের পর তারা জানতে পারে যে অবসিডিয়ান খুবই বিশেষ কিছু, কারণ অবসিডিয়ানে ডায়মন্ড সংযুক্ত করলে তা দ্বারা হরেক রকম জাদু করা যায়। এবং এই সকল জাদু শিখেই গ্রামবাসীদের একাংশ ইনজেন্ডর হয়েছিল। মানে ইনজেন্ডর হচ্ছে এলাইট শ্রেণীর গ্রামবাসী, যারা সাধারণত জ্ঞানে এবং বিজ্ঞানে আর 5-10 গ্রামবাসী চেয়ে অনেক এগিয়ে। কিন্তু তাদের কেউ জানতো না যে অবসিডিয়ান ব্যবহারের ফলে তাদের বড় কিছু বিসর্জন দিতে হবে। এসব কি বলছেন আপনি? অবসিডিয়ান বেশি ব্যবহারের ফলে এবং পাওয়ারফুল জাদু মন্ত্র ব্যবহারের জন্য আত্মাকে বিসর্জন দিতে হতো। সময়ের সাথে সাথে আত্মা বিসর্জন দিয়ে অনেক লোক মারা গেল। যেসব গ্রামবাসী আত্মা দিয়েছে তাদের আত্মাগুলো নেদারেই আছে। বলিস কি, তাদেরকে ফিরিয়ে আনতে গ্রামবাসীর একাংশ নেদারে যায়। কিন্তু ওদিকে গিয়ে খুব অদ্ভুত কাজ করতে হয় গ্রামবাসীদের সাময়িক বেঁচে থাকার জন্য। তবে নেদার থেকে ওরা যখন বের হতে চায়, তখন ওদের দেহের রং খানিকটা পাল্টাতে শুরু করে। কেন জানি না। এছাড়াও বিসর্জন দিয়ে আত্মাগুলোকে মাইনক্রাফটের দুনিয়ায় ফেরত আনার জন্য যেসব গ্রামবাসী গিয়েছিল নেদারে, তারা নিজেরাই ওই নেদারে থাকা অভ্যস্ত হয়ে যায় এবং ওদিকেই নিজেদের প্রাসাদ নির্মাণ শুরু করে। তবে কিছু গ্রামবাসী নেদার থেকে বের হতে সক্ষম হয়েছিল। তারা বের হয়েই তারা ওই অবসিডিয়ানের তৈরি দরজাকে ভাঙতে চায়, যেন মাইনক্রাফটের জগৎ থেকে আর কোনো জনগণ এই নেদারে প্রবেশ না করে। কিন্তু ততদিনে খুব দেরি হয়ে গিয়েছে, কারণ এরই মাঝে নেদার থেকে হরেক রকম প্রাণী, মনস্টার ও অদ্ভুত অবয়ব মাইনক্রাফটের জগতে এসে পড়েছে। এবং এই অদ্ভুত অবয়ব এবং মনস্টাররা গ্রামবাসীদের প্রতি রাতে আক্রমণ করতো। তাই গ্রামবাসীরা বাঁচার জন্য না চাইলেও আবার জাদুর ব্যবহার শুরু করে। এভাবে গ্রামবাসী বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু হঠাৎই গ্রামবাসীরা কিছু মানুষের মতো প্রাণী দেখতে পায়, যারা লম্বা, কুচকুচে, কালো, এবং এরা এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত স্থানান্তর করতে পারে। তবে নেদার হতে ফেরত গ্রামবাসীদের একাংশ মানুষের মতো এই ধরনের অদ্ভুত প্রাণীগুলোকে দেখেই বুঝতে পেরেছিল এদেরকে তারা নেদারে দেখেছিল। সাথে এটাও বুঝতে পেরেছিল যে মাইনক্রাফটের জগতে ওসব মানুষগুলো কিছু একটা বানাতে চাচ্ছিল। বন্ধুরা, এদের একটি নাম আছে, এরা হচ্ছে ইন্ডারম্যান। তবে গ্রামবাসীরা এই ইন্ডারম্যানদের ভয় পেতে লাগলো। কিন্তু একদিন এক সাহসী গ্রামবাসী এক ইন্ডারম্যানকে খুন করে ফেললো। ইন্ডারম্যান মরার পর একটি অদ্ভুত বস্তু পাওয়া গেল। সেই অদ্ভুত বস্তুটা কি গ্রামবাসীরা কেউ জানতো না। তবে ওই সাহসী গ্রামবাসী ভেবেছিল যে এদেরকে একজনকে আমি যেহেতু মেরে ফেলেছি, তাহলে বাকিদেরকেও মেরে ফেলা যাবে, ঝামেলা ওখানেই খতম। কিন্তু না, তারপর এরকম ইন্ডারম্যান ও অনেক অদ্ভুত বস্তুতে গ্রাম প্রায় ভরে যায়। গ্রামবাসী ওদেরকে প্রথমে মেরে ফেলতো, কিন্তু পরে গ্রামবাসী বুঝতে পারে এদেরকে পুরোপুরি শেষ করা সম্ভব না। ও শিট, গ্রামবাসী এদের নিয়ে রিসার্চের জন্য অনেকগুলো লাইব্রেরি তৈরি করে। এবং অনেক রিসার্চের পর গ্রামবাসী বুঝতে পারে যে ইন্ডারম্যান না গ্রামবাসীদের কিছু তৈরি করতে বলছে, অর্থাৎ গ্রামবাসীদেরকে সহায়তা করতে বলছে। গ্রামবাসীরাও বহু গবেষণার পর বুঝতে পারে যে ইন্ডারম্যানরা একটি ইন্ট পোর্টাল তৈরি করতে বলছে, যা দ্বারা গ্রামবাসী সরাসরি ইন্ট ওয়ার্ল্ড নামে আরেকটি জগতে পৌঁছতে পারবে এবং গ্রামবাসী তাদেরকে সহায়তাও করে ইন্ট পোর্টাল তৈরি করার জন্য। ইন্ট পোর্টাল তৈরি হওয়ার পর গ্রামবাসীর এক অংশ ইন্ট ওয়ার্ল্ডে প্রবেশ করে এবং ইন্ট ওয়ার্ল্ডে গিয়েই তারা আরো অবাক হয়ে যায়, কারণ সেখানে তারা দেখতে পায় ইন্ডারম্যানদের বিশাল এক সৈন্য রয়ে গিয়েছে ওখানে। আর ওদিকের রাজা হচ্ছে একটি বিশাল কালো ড্রাগন, যা ইন্ডার ড্রাগন নামে পরিচিত।
ওরে সর্বনাশ। অপরদিকে গ্রামে বসবাসরত বাকি গ্রামবাসীরা অবাক হয়ে যায়। ইন্টওয়ার্ল্ডে যে সকল গ্রামবাসীরা গিয়েছিল তারা কেউই দীর্ঘদিন যাবত আর ফেরত আসেনি। তাই গ্রামের নীতি নির্ধারকেরা ইন্টপোর্টালকে বন্ধ করে দেয় এবং জমিনের নিচে বিশাল এক জেলখানার মতো স্থানে তা লুকিয়ে রাখে। পাশাপাশি নেদার পোর্টালও ভেঙে ফেলা হয়। অতি উত্তম সিদ্ধান্ত। এসবের মাঝেই হঠাৎ একদিন স্বাভাবিক পৃথিবী হতে দুই বন্ধু অ্যালেক্স আর স্টিভ নৌকায় করে মাছ ধরতে যায়। বন্ধুরা এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, মাছ ধরা তাদের দুজনেরই হবি ছিল, কিন্তু তারা হঠাৎ একদিন ঝড়ের কবলে পড়ে যায়, যার ফলে তাদের নৌকা প্রবল ঢেউয়ে ভাসতে ভাসতে নির্দিষ্ট সীমানা পথে বহু দূরে সরে যায় এবং অচেনা স্থানে চলে যায়। ঝড়ে তারা দুজন থেকে আলাদা হয়ে যায় এবং দুজনকে আমরা ভিন্ন দ্বীপেই আবিষ্কার করি। আর অদ্ভুত কাণ্ড হলো, এই দ্বীপে সবকিছুই ব্লক দিয়ে তৈরি। তারপর অ্যালেক্স ও স্টিভ যে যার মতো দ্বীপে বাঁচার জন্য ফল সংগ্রহ, পশু শিকার, পশুপালন করতে থাকে, কিন্তু তারা প্রায় রাতের বেলা বিভিন্ন রকম অদ্ভুত প্রাণী ও মনস্টারের আক্রমণের শিকার হতো। আর এ সকল আক্রমণ থেকে বাঁচার জন্যই তারা পাথর, কাঠ ও বিভিন্ন বস্তু সংমিশ্রণে অস্ত্র তৈরি করতে শুরু করে এবং ওগুলো দিয়ে রাতে যুদ্ধ করে, যেন সে সকল মনস্টার থেকে বেঁচে থাকা যায়। এভাবেই অ্যালেক্স এবং স্টিভের দিন কেটে যাচ্ছিল। এরকম ভাবে সার্ভাইভ করতে করতেই হঠাৎ একদিন তারা দুজনকে ফিরে পায়। আলহামদুলিল্লাহ। এছাড়াও তারা একটি গ্রামকে খুঁজে পায় এবং এটা ওই গ্রাম যেটার ব্যাপারে গল্পের শুরুতে বলা হয়েছিল। গ্রামবাসীদের সাথে খুব সহজভাবে অ্যালেক্স এবং স্টিভ মিশে যায়। তবে এই গ্রামের ভয়াবহ ইতিহাস তারা জানতে পারে গ্রামবাসীদের থেকে, যা এই ভিডিওর শুরুতে অলরেডি ব্যাখ্যা করেছি আমি। ওই গ্রামবাসীরাই অ্যালেক্স এবং স্টিভকে রিকোয়েস্ট করে নেদার থেকে সকল হারিয়ে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনতে আর ইন্ট পোর্টালে গিয়ে এন্ডার ড্রাগনকে মেরে ফেলতে। স্টিভ ও অ্যালেক্স অতঃপর রাজি হয়ে যায়। তারা বেরিয়ে পড়ে তাদের অভিযানে এবং একের পর এক বাধা পেরোনোর পর তারা ইন্টওয়ার্ল্ডে গিয়ে এন্ডার ড্রাগনকে ঠিকই মেরে ফেলে। অতঃপর ধীরে ধীরে মাইনক্রাফটের জগৎ আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু স্টিভ ও অ্যালেক্স ওখান থেকে আর তাদের সাধারণ জগতে ফিরে আসতে পারে না। তাই তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা মাইনক্রাফটের জগতে থেকে যাবে এবং তারা চিরকালের জন্য মাইনক্রাফটের জগতে থেকে যায়। এবং মূলত মাইনক্রাফটের স্টোরি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিও? আশা করি তোমাদের এই গল্পটা ভালো লেগেছে। এন্ড ইফ ইউ লাইক দিস টাইপস অফ গেমিং কন্টেন্টস, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড অলসো হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি আপডেট ফ্রম ডক্টর গেমোলজিস্ট।